করছে সংবাদ নজরে। রোজি লাফি লাফি বাড়ছে ভারতে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় সারা দেশে নতুন করে 3722 জন আক্রান্ত হয়েছেন কোভিড-19-এ, যার জেরে দেশে করোনা আক্রান্তের সংখ্যা 78,000 ছাড়িয়ে গেল। গত 24 ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে 104 জনের, ফলে কোভিডের কারণে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 2,549। মৃত্যুর পাশাপাশি সুস্থ হয়ে ওঠার হারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশে। এই রোগে আক্রান্ত হয়ে এখনো অবধি সুস্থ হয়েছেন 26,325 জন। করোনা আক্রান্তের সংখ্যা এখনো শীর্ষে রয়েছে মহারাষ্ট্র, 25,922 জন এখনো পর্যন্ত আক্রান্ত হয়েছেন সেখানে। করোনার হানায় 975 জন প্রাণ হারিয়েছেন বাণিজ্য নগরীতে। বিশ্বজুড়ে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে, কোনোভাবেই হ্রাস পাওয়া যাচ্ছে না আক্রান্তের সংখ্যা। বিশ্বে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা 43 লক্ষ ছাড়ালো। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যাও শেষ পাওয়া খবরে বিশ্বে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2,98,000-এ। মৃত্যুর সংখ্যার বিচারে সকলকে ছাপিয়ে প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে আমেরিকা। আমেরিকায় করোনা মৃত্যুর সংখ্যা 85,000, এখনো পর্যন্ত শুধুমাত্র আমেরিকাতেই করোনা আক্রান্ত 14,20,000। করোনা নামক মারণ ব্যাধি থেকে এখনই নিস্তার নিয়ে এখনো অনেক অপেক্ষা করতে হবে। বিপদ এত সহজে কাটার নয়, হয়তো কোনোদিনই আমাদের ছেড়ে যাবে না করোনা। কোভিড-19-এর নতুন আশঙ্কার কথা শোনালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দেশের ধুঁকতে থাকা অর্থনীতিকে চাঙ্গা করতে কেন্দ্রের ঘোষণা করা বিশেষ আর্থিক প্যাকেজকে যুগান্তকারী বলে মন্তব্য করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। টুইটে কেন্দ্রের প্যাকেজকে স্বাগত জানিয়েছেন রাজ্যপাল। শ্রমিক ট্রেন বাদে 30 জুন পর্যন্ত সমস্ত ট্রেনের টিকিট বাতিল করল রেল মন্ত্রক। লকডাউনের জন্য রেলেরই সিদ্ধান্ত, তবে রেলের তরফে আগে জানিয়ে দেওয়া হয়েছে টিকিটের পুরো দাম ফেরত পাবেন যাত্রীরা। প্রায় 2 মাসে গণপরিবহন সম্পূর্ণ বন্ধ থাকার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। অল্প যাত্রা নিয়ে আগামী সপ্তাহ থেকে রাজ্য জুড়ে চালু হচ্ছে বাস পরিষেবা, তবে ভাড়া বাড়তে চলেছে প্রায় 3 গুণ। সূত্রের খবর, বেসরকারি বাসের ন্যূনতম ভাড়া হতে চলেছে 25 টাকা। করোনার জেরে উচ্চ মাধ্যমিকের সব পরীক্ষা শেষ করা যায়নি এখনো, বাকি 3টি পরীক্ষা। উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষাগুলি ইতিমধ্যে নেওয়া হয়ে গিয়েছে, 10-12 দিনের মধ্যে সেই বিষয়গুলির উত্তরপত্র দেখার কাজ শেষ করতে হবে শিক্ষক শিক্ষিকাদের, এমনই নির্দেশ দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। কলকাতা হাসপাতালে সন্তান জন্ম দিতে গিয়ে করোনা সংক্রমণের শিকার হয়েছিলেন ভাঙড়ের বামনঘাটা এলাকার এক প্রসূতি মা। 14 দিন চিকিৎসা করার পর সুস্থ হয়ে বাড়ি ফেলেন তিনি। তাকে ফুল মিষ্টি দিয়ে সংবর্ধনা জানানো এলাকার পঞ্চায়েত প্রধান অমরেশ মণ্ডল সহ এলাকার বাসিন্দারা। করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যের বিভিন্ন জেলার শীর্ষ কর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্স পর্ব অনুষ্ঠিত হলো বুধবার। পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ছাড়াও মুখ্য সচিবের সঙ্গে ভিডিও কনফারেন্সে মিলিত হলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক বিজয় ভারতী। লকডাউনের জেরে কর্মহীনদের অন্নদান, বিদ্যুতের বিল মকুব সহ 5 দফা দাবি নিয়ে হারোয়ার্ড বিডিওর কাছে ডেপুটেশন জমা দিল সর্বভারতীয় মানব অধিকার সচেতন ও সুরক্ষা সংগঠনের হারোয়ার্ড ব্লকের কর্মীরা।
প্রাক্তন সাংসদ তথা সিপিআইএমের নেতা তড়িৎ বন্ধ তোপদারের উপর আক্রমণের ঘটনায় আজ নারায়ণপুর এলাকায় প্রতিবাদ মিছিল করল রাজারহাট এরিয়া কমিটির সিপিআইএম কর্মীরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে মণিখোলা মোড় থেকে নারায়ণপুর মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করে সিপিআইএম এর কর্মীরা। নামের বৃষ্টি সম্ভাবনা ফলপ্রসূ হচ্ছে না, ফলে সকাল থেকেই হাঁসফাঁস গরম অনুভূত হচ্ছে শহরে। বিগত এক সপ্তাহ ধরে এমনই আবহাওয়ার হাল কলকাতায়। আজ বৃহস্পতিবার যথারীতি সকাল থেকে শুরু হয়েছে বিশ্রী গরম, নির্মল অস্বস্তিকর ঘুমট আবহাওয়া বজায় থাকবে। সংবাদ নজরে।